বিএনপির কর্মসূচি ঘিরে বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছিল, ধোলাইখাল, মাতোয়াইল এবং আমিনবাজার, পাশাপাশি যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গাগুলোতে বিএনপি নেতাকর্মী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটেছে। আমরা প্রথমে মাতোয়াইলে নিয়ে যেতে চাই, আমাদের সেখানে সহকর্মী রয়েছেন রমিজ হোসাইন, আমরা রমিজের কাছে সেখানকার এখনকার চিত্র জানার চেষ্টা করব। রমিজ, ইমতিয়াজ, এখন পর্যন্ত কিন্তু পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া চলছে। আপনি দেখবেন আমার পেছনে বিএনপি নেতাকর্মীরা কিন্তু আগুন জ্বলিয়েছে রাস্তার মাঝখানে, এবং তার পেছনের দিকে আসলে পুলিশের জলকামান এবং তাদের যেই বিশেষ গাড়িগুলো রয়েছে যেখান থেকে আসলে তাদের বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন, যারা সড়ক অবরোধ করেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সেখান থেকে আসলে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই গাড়িগুলো যখন এই দিক দিয়ে আসছে, আসলে বিএনপি নেতাকর্মীদের মধ্য দিয়ে যখন গাড়িগুলো তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আসছে, তখন কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেই সব গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল এবং তাদের যেই হাত লাঠি রয়েছে, দেশীয় লাঠি, সেগুলো আসলে তারা ছুড়ে মারছেন। তো মূলত সংঘর্ষটি শুরু হয়েছে আরও আধা ঘন্টা আগে, 11:30 পরে। এখানে আমরা দেখেছি 11:00 আগে বিএনপি সহ বিএনপি যে সমস্ত নেতাকর্মী রয়েছে নারায়ণগঞ্জ এবং আশেপাশের নেতাকর্মীরা, তারা সকাল 11:00 কিছু আগে আসলে এই মাতোয়াইল মেডিকেলের সামনে সড়কটি তারা অবরোধ করে, এবং সেখান এক পর্যায়ে আমরা দেখেছি যে যান চলাচল, উভয় পাশেরই যান চলাচল বন্ধ হয়ে যায়, এবং আধা ঘন্টার বেশি সময় ধরে তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিয়েছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি পুলিশ আসলে অ্যাকশনে এসেছে পিস্তল দিক থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, তারা আসলে বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করেছে, এবং তাদের যেই জলকামান রয়েছে সেখানে গাড়িগুলো এদিকে বিএনপি নেতাকর্মীদের সরানোর উদ্দেশ্যে আসলে তারা এখানে সেই সমস্ত গাড়িগুলো যখন বিএনপি নেতাকর্মীদের দিকে আসছিল, তখন কিন্তু আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীরা সেই সমস্ত পুলিশের যে সাজোয়া যানগুলো রয়েছে সেখানে আসলে তারা ইটপাটকেল এবং যেই তাদের হাতে যে লাঠিগুলো ছিল সেগুলোতে তারা সেখানে আঘাত করেছে। এখন পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাবেন, আমি যদি আপনাকে বলি, এখন পর্যন্ত আসলে বিএনপি নেতাকর্মীরা কিন্তু রাস্তা ধরে অবস্থান করেছে এবং তার বিপরীত সাইডে আসলে পুলিশ রয়েছে। আসলে দফায় দফায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এর মধ্যে আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীরা আশপাশ থেকে যে সমস্ত কাঠগুলো বা অন্যান্য যে সমস্ত শুকনো কাঠ এবং অন্যান্য যেই আশেপাশে যেই ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলোতে আসলে তারা রাখে। এই সংঘর্ষের মধ্যে হয়তো তিনি আহত হয়েছেন। গর্ষচন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্য, তাকে কিন্তু পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের যেটা বললেন যে তাকে মূলত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন, যেহেতু তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত হয়ে পেয়েছেন এবং মাথা দিয়েও কিন্তু মাথায় সম্ভবত আঘাত হয়েছে এবং শরীরে রক্ত ঝরছিল, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাকে এই মুহূর্তে চিকিৎসার জন্য নিয়ে গেল বলে আমাদের সিনিয়র যারা পুলিশ অফিসার ছিলেন তারা জানিয়েছেন। তো দেখি আনুষ্ঠানিকভাবে পুলিশের কোনো কর্মকর্তা পেলে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখলেন, আমরা যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, তাকে কিন্তু নিয়ে যাওয়া হলো পুলিশ হেফাজতে, এবং আমরা দেখতে পেয়েছি তিনি কিন্তু গুরুতর আহত ছিলেন। এই যে ঘটনা, সংঘর্ষের ঘটনা ঘটছে, এই ঘটনায় কিন্তু তার মাথায় আঘাত পেয়েছেন এবং শরীরেও প্রচুর আঘাত পেয়েছেন বলে আমরা দেখেছি, এবং তাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের যেটা বলেছেন চিকিৎসার জন্য নিয়ে গেলেন। এছাড়াও বিভিন্ন নেতাকর্মীকে এখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা যদি একটু দেখাই, আপনি দেখবেন যে পুরো ধোলাই খাল মোড়টি কিন্তু এখন পুলিশের দখলে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি দখলে নিয়ে নিয়েছেন। এখান থেকে বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো এলাকাটি কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, এবং এই ছিল মূলত এখানকার পরিস্থিতি। প্রায় ঘণ্টাখানিক সংঘর্ষ চলার পরে এখন অবস্থা অনেকটাই থমথমে বা অনেকটাই স্বাভাবিক আছে। তো এই ছিল এখানকার অবস্থা। আমাদের আরেকজন সহকর্মী আকাশ, তার সাথে আমরা কথা বলবো এবং আকাশ যেখানে আছেন সেখানকার অবস্থা সম্পর্কে আমরা জানবো।
ইমতিয়াজ, আসলে এখন আমি আছি গাবতলি বাস টার্মিনালের পাশেই। কিছুক্ষণ আগে সেখানে আসলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আমি যতটুকু জানি যে টেকনিক্যালের ওইখানে বিএনপির নেতাকর্মীর অবস্থান নিয়েছিলেন, সেখানে যখন পুলিশ ধাওয়া দেয় তখন ধাওয়া খাওয়ার পরপরই কিন্তু তারা এদিকে গাবতলির দিকে আসতে থাকে। আর গাবতলির দিকে যখন আসে তখন কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে থেকে অবস্থান নিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আসলে যাদেরকে পেয়েছে এখানে বিএনপির নেতাকর্মীদের, তাদেরকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে আটকে ছিল এবং তাদের মধ্যে দুই পক্ষের মধ্যে আসলে একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারির ঘটনাও ঘটেছে। এখন আপনি দেখছেন এখানকার অবস্থা, যে এখানে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এখনও কিন্তু বিবাদ চলমান রয়েছে। এছাড়া বিএনপির কয়েকজনকে ধরে কিন্তু পুলিশের কাছেও আওয়ামী লীগের যারা এখানকার স্থানীয় নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু পুলিশের কাছে তুলে দিয়েছেন। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেদিকে পারছেন দৌড়ে আসলে তাদেরকে ধরার চেষ্টা করছেন বিএনপির যারা এদিকে এসেছিলেন। আর এর মধ্যে কয়েকজন এখানে বেশ আহত হয়েছেন, তাদেরকে দ্রুত পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। আর একটা শিশুকে আমরা দেখেছি প্রচণ্ড মার খেয়েছে, আসলে তাকে কে আহত করেছে সেটা আমরা বলতে পারবো না, তবে শিশুটির মাথা দিয়ে রক্ত পড়ছিল। আর এখন যে অবস্থাটা দেখছেন এটি হচ্ছে গাবতলি বাস টার্মিনালের পেছনের অংশ। এখানে একটু আগে দৌড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দিয়ে এখানে ভেতরে নিয়ে আসেন। মূলত আসলে এই ঝামেলা তৈরি হয়েছিল টেকনিক্যালের ওইখানে যখন বিএনপির নেতাকর্মীরা দাঁড়ানোর চেষ্টা করেছিল, তখন পুলিশ তাদেরকে ওইখানে দাঁড়াতে দেয়নি, তাদের অবস্থান কর্মসূচি থেকে তাদেরকে সরিয়ে দিলে মূলত তারা এইদিকে চলে আসতে থাকে। এই ছিল এখানকার বর্তমান পরিস্থিতি। ইমতিয়াজ আকাশ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বিএনপির কর্মসূচি ঘিরে পুলিশ, আওয়ামী লীগ এবং বিএনপি ত্রিমুখী বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে। ফয়সাল হোসেন ধলাইখাল থেকে যুক্ত হয়েছিলেন এবং আশিকেন প্রিন্স যাত্রাবাড়ি থেকে, এবং আকাশ গাবতলি থেকে যুক্ত হয়েছিলেন আশরাফুল আলম। আকাশ, এবং আপনারা ইতোমধ্যে জেনেছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় গুরুতর আহত হয়েছেন এবং পুলিশ হেফাজতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও আরও খবর আপনাদের আমরা জানানোর চেষ্টা করছি। দর্শক, বিএনপির অবস্থান কর্মসূচির এই মুহূর্তে খোঁজ খবর রাখছেন আবদুল্লাপুরে জোনায়েদ খান, আমরা তার সাথে যুক্ত হব এবং এখনকার সবশেষ আপডেট তার কাছে জানার চেষ্টা করব। জোনায়েদ, ইমতিয়াজ, সবশেষ আপডেট আপনি দেখতে পাচ্ছেন যদি আমার বাম পাশটিতে দেখায়, অর্থাৎ ঢাকায় প্রবেশের যেই রাস্তা সেই রাস্তাটি কিন্তু পুরোটাই আপনি দেখবেন যে গাড়ি বন্ধ হয়ে আছে। এবং এর আগে আমি যখন ঢাকা থেকে এই আবদুল্লাপুর পর্যন্ত আসছিলাম সেই মুহূর্তটাতে কিন্তু আমরা বিএনপির যেই অবস্থান সেই অবস্থানের কারণে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু একটি লম্বা জ্যামে পড়তে হয়েছিল। এবং এই পাশে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন, যদিও তারা পুলিশের অনুমতি না থাকার কারণে তাদের যে নির্ধারিত শান্তি সমাবেশ সেটি বাতিল করেছে, কিন্তু তারা রাস্তার পাশে অবস্থান নিয়েছে এবং ক্ষণে ক্ষণে তারা গাড়ি চলে যাওয়ার জন্য রাস্তা করে দেওয়ার চেষ্টা করছে। কিছুটা পুলিশ এবং আশপাশে থাকা নেতা বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল, তবে সেটি খুব বেশি নয়। কিন্তু রাস্তাটি আমরা দেখতেই পাচ্ছেন যে খুব অল্প সংখ্যক গাড়ি ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে এবং একই সাথে ঢাকায় প্রবেশের যে রাস্তা সেটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে আছে বলতে পারি, এই মুহূর্তে আমরা আবদুল্লাপুরে আছি। এই এই আবদুল্লাপুরের এই পাশটিতে অর্থাৎ পলোয়েল সুপার মার্কেট যেটি, সেই পলোয়েল সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং এর একটু সামনেই বিএনএস টাওয়ারের সামনে সেখানে আছে বিএনপির নেতাকর্মীরা। এর পরবর্তীতে আপডেট আপনাকে জানানোর চেষ্টা করবো। ইমতিয়াজ, জুনায়দ খান, অনেক ধন্যবাদ, আবদুল্লাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এই ছিল এখনকার মতো, অনেক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন।